আসসালামু আলাইকুম সবাইকে, আমি মেরাজ হোসেন রাহাত, ব্র্যাক ইউনিভার্সিটির রোবোটিক্স ক্লাবের ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে। আমরা আগেই জেনেছি আরডুইনো ও টিঙ্কারক্যাড সম্পর্কে। আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন, এখনই ভিডিওগুলো দেখে আসুন, লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এতে করে আপনাদেরই সুবিধা হবে। আজকে আমরা শিখব টিঙ্কারক্যাডের মাধ্যমে হোম অটোমেশনের প্রজেক্ট নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। হোম অটোমেশন বলতে আমরা মূলত আমাদের বাড়িতে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক জিনিস যেগুলো আমরা ম্যানুয়ালি ব্যবহার করে থাকি, সেগুলোকে আমরা কিভাবে অটোমেটিক্যালি ব্যবহার করতে পারি। আজকে আমরা মূলত লাইট এবং ফ্যান নিয়ে কাজ করব। কিভাবে আমরা আরডুইনো ব্যবহার করে লাইট এবং ফ্যানকে অটোমেটিক করে তুলতে পারি। চলো দেরি না করে টিঙ্কারক্যাডে চলে যাওয়া যাক। টিঙ্কারক্যাডের ইন্টারফেসের সামনে আমরা আগেই পরিচিত হয়েছি। আমরা টিঙ্কারক্যাডের ইন্টারফেসের ডান দিকে দেখতে পাচ্ছি একটি সার্চ বাটন, বা এখানে সার্চ আমরা যেখানে করতে পারি। সো আমরা আমাদের কম্পোনেন্টগুলোর জন্য সার্চ বাটনে আমাদের কম্পোনেন্টগুলোর নাম লিখে নিই। প্রথম কম্পোনেন্ট আমাদের আরডুইনো উনো R3। সো আমরা সার্চ করলে পেয়ে যাব, ড্র্যাগ করে ড্রপ করব খুব ইজিলি। দেন হচ্ছে কি আমাদের ব্রেডবোর্ড স্মল, সেকেন্ড কম্পোনেন্ট, থার্ড কম্পোনেন্ট হচ্ছে আমাদের PIR সেন্সর বা মোশন সেন্সর বলে আমরা যাকে চিনে থাকি। আমাদের ফোর্থ কম্পোনেন্ট হচ্ছে লাইট বাল্ব, আমরা এটাকে লাইট হিসেবে ব্যবহার করছি। আমরা এই লাইটকেও ইউজ করতে পারি বা আমাদের যে টিউব লাইট আছে সেটাকে ইউজ করতে পারি। আমাদের টিঙ্কারক্যাডে ফ্যান অ্যাভেলেবেল নেই, সো আমরা একটি ডিসি মোটর ফ্যান হিসাবে ব্যবহার করব, যাতে আমাদের অডিয়েন্সরা সব বুঝতে পারে। এবং আমাদের লাস্ট কম্পোনেন্ট হচ্ছে কি রেজিস্টার। সো আমরা রেজিস্টারটাকে ব্রেডবোর্ডের 12 নম্বর পিনের সাথে কানেক্ট করব। সো আমরা ব্রেডবোর্ডের উপরে এবং নিচে দেখতে পাচ্ছি প্লাস মাইনাস সাইন আছে। সো আমরা আরডুইনোর নিচে 5 ভোল্টের পয়েন্ট থেকে একটি জাম্পার বা কানেক্টর আমরা টেনে পজিটিভ প্রান্তের সাথে যোগ করব, বা আমরা যেটা আমাদেরকে পাওয়ার হিসেবে সাপ্লাই করবে। সো এটা আমরা রেড কালারে ওয়্যার করে দিলাম, এবং পাশে দেখতে পাচ্ছি গ্রাউন্ড, সেটাকে আমরা মাইনাস প্রান্ত বা ক্যাথোড বা গ্রাউন্ড পিন যেটাই বলি সেটার সাথে কানেক্ট করে দিলাম। সো এই ওয়্যারটাকে আমরা ব্ল্যাক কালারে ওয়্যার করে দিলাম। সো আমাদের উপরে যে প্রান্তে প্লাস মাইনাস সাইন আছে এটাকেও আমাদের নিচে প্লাস এবং মাইনাসের সাথে যোগ করতে হবে। সো আমরা প্লাসের সাথে প্লাস কানেক্ট করে দিলাম, যেটাকে আমরা আবার রেড কালার করে দিলাম, এবং মাইনাস প্রান্তের সাথে মাইনাস প্রান্তটি যোগ করে দিলাম, একেও আমরা ব্ল্যাক কালারে ওয়াই পরিণত করলাম। সো রেজিস্টারটাকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হবে। সো আমরা 12 নম্বর পিনে গ্রাউন্ডের পিনটি কানেক্ট করে দিলাম, সো সেটাকেও আমরা ব্ল্যাক কালার করে দিয়েছি। আমরা PIR সেন্সর বা মোশন সেন্সরের মাঝে দেখতে পাচ্ছি পাওয়ার, এবং সাইডে দেখতে পাচ্ছি সিগন্যাল। সো পাওয়ারটা গ্রাউন্ড কে আমরা হচ্ছে মাইনাস প্রান্তের সাথে যুক্ত করে দিব। সো পাওয়ার প্রান্তকে আমরা পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করব। আমরা ওয়্যারগুলো এমনভাবে স্থাপন করব যেন আমাদের বুঝতে সুবিধা হয়, সেটাকে আমরা রেড কালার করে দিলাম। সো আমরা লাস্টে দেখতে পাচ্ছি সিগন্যাল। সো সিগন্যালটাকে আমরা ডিজিটাল পিন 2 এর সাথে কানেক্ট করব। সো ওয়্যারটাকে আমরা ডিফারেন্ট একটা কালার, সো আমরা ইয়েলো কালার করে দিলাম। সো আমরা উপরে দেখতে পাচ্ছি ডিজিটাল পিন 13, যেটাকে আমরা আউটপুট হিসাবে ব্যবহার করব। সো
ওয়্যারটাকে আমরা ব্রেডবোর্ডে 13 নাম্বার পিনের সাথে কানেক্ট করব। ওয়্যারটাকে আমরা ডিফারেন্ট একটা কালার অরেঞ্জ দিয়ে দিলাম। সো 13 পিনের পাশে আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ড, সেই গ্রাউন্ডটিকে আমরা কানেক্ট করতে হবে। সো আমরা এই গ্রাউন্ডটা রেজিস্টারের সাথে কানেক্ট করব। সো এটা আমরা 12 নাম্বার পিনের সাথে কানেক্ট করে দিব। সো আমরা গ্রাউন্ড সকল গ্রাউন্ডকে যখন কালো কালার করেছি বা ব্ল্যাক কালার, সো আমরা এই ওয়্যারটাকেও ব্ল্যাক কালার করে দিব। আমাদের লাইটের দুটি প্রান্তে আমরা দেখতে পাবো একটি টার্মিনাল 1 আর একটা টার্মিনাল 2। টার্মিনাল 1কে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিব, গ্রাউন্ড বলে আমরা ব্ল্যাক কালার করে দিলাম, এবং ডিজিটাল 13 নাম্বার পিনের সাথে আমরা আরেকটি টার্মিনাল 2 কানেক্ট করে দিলাম, যেটি আমরা অরেঞ্জ কালার করে দিয়েছি। আমরা মোটরের ক্ষেত্রেও সেম দেখছি। সো আমরা মোটরটাকে প্রথমটা গ্রাউন্ডে, আমরা মোটর আরেক প্রান্ত বা টার্মিনাল 2কে ডিজিটাল 13 নাম্বার পিনের সাথে কানেক্ট করে দিব, যেটাকে আমরা আবারও অরেঞ্জ কালার করে দিচ্ছি। সো আমাদের টিঙ্কারক্যাডে আরডুইনো বোর্ডটি এবং সব কিছু রেডি হয়ে গেল। সো আমাদের এখন শুধু কোডিংয়ের পালা। তবে আমাদের একটি জিনিস মনে রাখতে হবে যে রেজিস্টারটিকে আমাদের সবসময় 220 ওহমে নিয়ে নিতে হবে, যে 220 এখানে অনেক সময় 0 বা 1 দেওয়া থাকে, সো এবং এখানে কিলো ওহম বা ওহম দেওয়া থাকে। সো এরকমভাবে আমরা আমাদের বাসার শুধু লাইট এবং ফ্যান না, আমাদের বাসার পর অনেক কিছুই আমরা এভাবে কানেক্ট করতে পারি অটোমেটিক্যালি। আমাদের পিসি বোর্ড বা এলইডি লাইটস যেগুলো আছে বা আমাদের সিঁড়িগুলোতে যে লাইটগুলো থাকে সেগুলো আমরা ইউজ করতে পারি। এখন আমাদের কোডিংয়ের পালা। হ্যালো এভরিওয়ান, আই এম এস এম মুশফিক রেজা অফ ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যাট রোবোটিক্স ক্লাব অফ ব্র্যাক ইউনিভার্সিটি। আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করছিলাম সেটা হোম অটোমেশন প্রজেক্ট। এখানে আপনারা প্রজেক্ট সার্ভিসটা দেখতে পাচ্ছেন, আর আমি এখানে সবগুলো কম্পোনেন্টসের নাম ট্যাগ আকারে লিখে দিয়েছি। তো আমরা এখানে মেইনলি কোড নিয়ে কাজ করবো। সো জাস্ট লেটস মুভ টু দ্য কোড সেকশন। ফার্স্টলি আমরা এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো, যেটা একটা ইন্টিজার টাইপ অফ ভ্যারিয়েবল, যেটার আমি নাম দিচ্ছি পিয়ার সেন্সার। এখানে আপনারা পিয়ার সেন্সারের থেকে অন্য নাম দিতে দিয়ে আপনারা ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতে পারেন। এখানে আমি আমার ভ্যারিয়েবলটার ইনিশিয়াল ভ্যালু 0 আকারে সেট করছি, দেন ভয়েড সেট আপ। ভয়েড সেট আপের মেইন যে কাজটা সেটা হচ্ছে এখানে সব ইনপুট অ্যান্ড আউটপুটটা ডিক্লেয়ার করা হয় পিন মোড দিয়ে। তো আমি পিন নাম্বারটা এখানে আমাদের পিন নাম্বার আউটপুট অ্যান্ড ইনপুটের সাথে দেওয়া আছে, যেখানে যে অরেঞ্জ যে ওয়্যারটা আমরা ইউজ করেছি সেটা হচ্ছে আমাদের আউটপুট পিন, যেটি হচ্ছে 13, পিন নাম্বার 13। তো এখানে আমরা লিখব 13 কমা আউটপুট। এটা যদি ইনপুট হতো তাহলে আমরা আউটপুটের জায়গায় ইনপুট দিতাম। আমরা আরেকটা ডিক্লেয়ার করবো, দ্যাট ইজ 2 কমা ইনপুট, যেটা আমাদের ইনপুটটা নিবে। যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে পিয়ার সেন্সার থেকে ইনপুট নিয়েছে হচ্ছে ইয়েলো কালার ওয়্যারটা 2 নাম্বার পিনে। এটাও আপনাদের উপর যে আপনারা কোন টাইপের পিন, কোন ওয়্যারটা কোন পিনে লাগাচ্ছেন, ইনপুট কোন পিনে লাগাচ্ছেন, সেটা আপনারা এখানে ডিক্লেয়ার করে দিবেন। উই উইল মুভ টু দ্য লুপ, ভয়েড লুপ। ভয়েড লুপের মেইন কাজ হচ্ছে এইখানে মেইন যে কোডটা সেটা সেটা আমরা এখানে লিখি আর কি মেইন। তো আমরা আগে যে ভেরিয়েবলটা সেট করছিলাম পিয়ার সেন্সার, এটাতে আমরা ইনপুটটা সেট করে দেব, সেটা হচ্ছে ডিজিটাল বিট, এটা আমাদের হচ্ছে 2। এটা আমরা ইনপুটটা নিয়েছিলাম যে 2 নম্বর পিয়ার সেন্সার থেকে 2 নম্বর পিনে ইনপুটটা নেওয়া হয়েছিল, সেটা আমরা ডিক্লেয়ার করে দিলাম পিয়ার সেন্সারে। নাও আমরা একটা ইফ কন্ডিশন দিব, যদি পিয়ার সেন্সার কোনো মুভমেন্ট নোটিস করে, লাইক অ্যাজ পিয়ার সেন্সার ফুল ইকুয়াল হাই। এখানে হাই বলতে বোঝাচ্ছে
পিয়ার সেন্সর যদি কোনো মুভমেন্ট নোটিস করে তাহলে এটা হাই একটা পিন পাঠায় আরডিনো, অ্যান্ড আরডিনো সেটা রিড করে আউটপুট পাঠায়। তো আমরা ওটা সেট করলাম, নাও আমরা আমাদের আউটপুটটা দিব ডিজিটাল রাইট। আমরা কতক্ষণ আমাদের আউটপুটটা চালাতে চাই অথবা লাইট অফ ফ্যান চালাতে চাই সেটা এখানে সেট করব 13 এই নাম বিলে যে নাম্বারটা এটাও আপনাদের উপর, আপনারা যত নিচে দিতে পারেন। এখন আমরা এলস স্টেটমেন্টে যাব, এখানে আমরা দিব যদি পিয়ার সেন্সর অর কোনো মুভমেন্ট নোটিস না করে তাহলে কতক্ষণ এই লুপটা চলবে এটা আমরা এখানে ডিক্লেয়ার করব। সো ডিজিটাল রাইট আমরা এখানে লো দিচ্ছি কজ হচ্ছে আমাদের এখানে কোনো মুভমেন্ট যেহেতু নোটিস করছে না, সো আমাদের ওটা চালিয়ে রেখে কোনো লাভ নেই, দ্যাটস ওয়াই আমরা কমিয়ে দিচ্ছি, দ্যাট মিন টোটালি অফ। আমাদের ডিজিটালে হাই হচ্ছে হাই অ্যান্ড লো হচ্ছে পুরো অফ, অ্যান্ড অ্যানালগে দেয়ার ইজ লাইক নাম্বারস, আপনারা ওখানে নাম্বারস ডিক্লেয়ার করতে পারবেন কতটুকু থাকবে কতটুকু থাকবে না। তো আমরা এখানে ডিজিটাল নিয়ে কাজ করছি, সো ডিজিটাল নিয়ে আমরা কাজ করি। অ্যান্ড আমরা এখানে ডিলে দিচ্ছি যে যদি কেউ না থাকে, কোনো মুভমেন্ট যদি না থাকে তাহলে এটা কতক্ষণ চলবে, এখানে আমরা দিচ্ছি ডিলে 120 সেকেন্ডস। দিলাম, সেট করলাম, আমাদের কোডটা প্রায় শেষ। তো এখন আমরা চেক করব এটা রান হয় কি, ইনিশিয়ালাইজ করছে, হ্যাঁ এটা কোডটা ভালো মতো চলছে। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পিয়ার সেন্সর, এখানে যদি কোনো মুভমেন্ট দিচ্ছি যে মুভমেন্ট there is a movement and the bulb and the DC motor is running. We are getting the output of light and fan same at the both time and both at the same time. So আমাদের প্রজেক্টটা কমপ্লিট হয়েছে, আমি আপনাদের কোডটা দেখিয়েছি, আবার দেখিয়ে দিচ্ছি কোডটা। যদি দেখতে হয় কোডটা যেখানে আমরা পিয়ার সেন্সার ফার্স্টে ইনিশিয়ালাইজ করলাম, দেন আমাদের আউটপুট ইনপুটটা ডিক্লেয়ার করলাম, দেন আমরা কতক্ষণ চালাবো সেটাও ডিক্লেয়ার করে দিয়েছি। আপনাদের আরেকটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে পিন নাম্বার ইজ টোটালি আপ টু ইউ, আপনারা চেঞ্জ করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, সেটাতে কোনো বাধ্যবাধকতা নাই। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আপনারা হোপ আমি আই হোপ সো ইউ উইল হ্যাভ আ গ্রেট প্রজেক্ট বাই ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ অল, আই এম মুশফিক রেজা ফ্রম ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যাট রোবোটিক্স ক্লাব অফ ব্র্যাক ইউনিভার্সিটি। থ্যাংক ইউ গাইজ।